গান তো হলো, দুটো আবার গান শুনবো অবশ্যই, তার আগে ডায়লগ হবে হবে, চলো আমরা ডায়লগ শুনবো আর একটা, তারপর অবশ্যই গানে আসছি প্লিজ। আমার জি বাংলায় ভানুমতির খেল করতাম, ওটা মানে খুব পপুলার একটা হয়েছিল, জবরা ফ্যান ছিল বেশ অনেকদিন আগে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা ভানুমতির খেলে, তো কোলি ক্যারেক্টারটার নাম ছিল, ওখান থেকে আমি দু কোলি বলছি ডায়লগ, কারণ আমারও এক্স্যাক্টলি খুব একটা মনে নেই, বছর তিনেক আগে। তো আমি মেঘরাজের ফ্যান ছিলাম, মানে মেঘরাজের মানে জবরা ফ্যান, তো যখন কোলি প্রথম মেঘরাজকে দেখে তখন তো সে অলমোস্ট লাইক অজ্ঞান হয়ে গেছিলো, যেরকম আমরা শাহরুখ খানকে দেখলে হতে পারে। তো এমন সময় কোলি বলছে, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি মেঘরাজ সরকারের বাড়িতে দাঁড়িয়ে এখানে মেঘরাজ খায়, এখানে মেঘরাজ হেঁটে বেড়ায়, ও গড আমি তো বিশ্বাসই করতে পারছি না, এখানে ও গড মেঘরাজ আমার সামনে দাঁড়িয়ে, মেঘরাজ আমি আমি কোলি, তুমি আমাকে চিনতে পারছো, আমি না তোমার ফ্যান, সব থেকে বড় ফ্যান, তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ম্যাজিশিয়ান, বেস্ট জাদুঘর, তুমি জানো তুমি যখন স্টেজে পারফর্ম করো, ম্যাজিক দেখাও, ডান্স করো, তখন তোমাকে একদম হিরোদের মতো দেখতে লাগে, আমি তোমার সব থেকে বড় ফ্যান, তোমাকে আমি দেখেছিলাম কলেজের ফাংশনে, আর যবে থেকে দেখেছি না আমার লাইফে যত দুঃখ আছে যত কষ্ট আছে সব চলে গেছে, আমি একদম হ্যাপি হয়ে গেছি, আমার না নিজের বলতে কেউ নেই, আমি আমার মামা মামির কাছে বড় হয়েছি, কিন্তু তোমাকে দেখার পর না আমি নতুন করে বাঁচার একটা ইচ্ছে পেয়েছি। তখন মেঘরাজ বলছে, এই তুমি সেই কোলি মেয়েটা না, তোমার জন্য তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তুমি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য রাস্তার মধ্যে কেক কাটছিলে, তুমি জানো তারপর তোমার জন্য আমার ভানুর সাথে কত সমস্যা হয়েছে, কত ঝামেলা হয়েছে, তুমি আজকে আমার বাড়িতে ঢুকলে কী করে? তো তখন কোলি বলছে, এবার না 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 তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো মানে আমার দাদার বিয়ে, না কোনো কথা নয়, আমি কোনো কথাই শুনতে চাই না, যদি তুমি এখানে এসে আরও ঝামেলা করতে চাও তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশে খবর দেবো, এবার না না মেঘরাজ প্লিজ এরকম করো না, আমি তোমাকে খুব ভালো লাগে, আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করতে চাই না, আমার আসলে দাদার বিয়ে, আচ্ছা মেঘরাজ আমি আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার পারমিশনে আমি জাস্ট তোমাকে একবার করে দেখতে আসতে পারি, সপ্তাহে একবার দূর থেকে দেখবো তাহলেই চলবে, না চলে যাও তুমি এখানে এক্ষুনি এখান থেকে চলে যাও, মেঘরাজ প্লিজ প্লিজ এরকম করো না, প্লিজ একবার দেখতে চাই তোমায়, মেঘরাজ আমি নাহলে বাঁচতে পারবো না, মেঘরাজ থ্যাংক ইউ। এটা আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার ছিল, দেখেছো তোমরা যাদের মনে আছে, বাট বেশ কদিন আগে কোলি অবশ্যই, তারপর ধুলিগণের পর্দায় আপনারা যারা দেখছেন, এবং বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা অবশ্যই, সঙ্গে ভগবানের আশীর্বাদে আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ আপনাদের এইভাবেই উপহার আমরা পাবো পিয়ার কাছ থেকে, এই আশা রেখে চলো আমরা আর একটা গান শুনবো। छेड़ेंगे हम तुझको लड़की तू है बड़े बम्बा, उलाला 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 तू है मेरी फंटसी, अरे अरे उलाला 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 तू है मेरी फंटसी, इन गालों में एक पप्पी मीठी मीठी, दे 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 इन गालों में
यौवन तेरा सावन भरा भीग गया दिल ये मेरा Oh,